ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী আট মে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে গতকাল প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিচৌধুরী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান আগামী আট মে উপজেলার প্রথম ধাপের ভোট গ্রহণকে সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা আপনি রয়েছেন সুবর্ণচরে নোয়াখালী সুবর্ণচরে কেমন দেখছেন প্রচার প্রচারণা আপনি যেমনটি বলছিলেন প্রথম ধাপে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে নোয়াখালীর দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এর মধ্যে হাতিয়ায় কোনো একজন প্রার্থী পাশাপাশি অন্য কোনো প্রার্থী না থাকা তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে এখানে মূলত এখন এই কার্যত নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদে আটে মে অনুষ্ঠিত হবে তো এখানে প্রার্থী হচ্ছেন চেয়ারম্যান পদের দুজন একজন হচ্ছে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী বিষয়টি এক বিষয় আলোচিত হয় সেটা হচ্ছে যে এই জন্য যে এখানে গত আঠারোই এপ্রিল প্রধানমন্ত্রীর বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সভানেত্রী তিনি স্থানীয় সংসদ সদস্যদের পরিবারের সদস্যদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়ার নির্দেশনা দিয়েছেন কিন্তু শাবাব চৌধুরী চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তো গতকাল এই জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে সেখানে শাহাব চৌধুরী আনারস মার্কার প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন জেলা আওয়ামী সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম চৌধুরী সেলিম তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এখানে আজ বেলা দুইটার পর থেকে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে প্রার্থীরা তাদের ব্যানার পেস্টুন বা বিভিন্ন গণসংযোগের মাধ্যমে লিফটেড বিতরণ করছেন এবং এখানে মাইকিং চলছে তো আপনাকে যে বিষয়টা জানিয়ে রাখি যে আটে মেয়ে যে ভোটটা অনুষ্ঠিত হবে নোয়াখালী সুবর্ণজরে সেখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে দুই লাখ উনিশ হাজার একশত আটাশি জন এর মধ্যে হচ্ছে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে এক লাখ উনিশ হাজার একশো আটাত্তর জন এবং নারী ভোটার হচ্ছে এক লাখ পাঁচ হাজার ছয়শো নয় জন তো এখানে মোট ইউনিয়নে আটটি ইউনিয়নের বাহাত্তরটি কেন ওয়ার্ডের মধ্যে একষট্টিটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ হচ্ছে নোয়াখালী সুবর্ণচর থেকে নির্বাচনী প্রচার প্রচারণে আমার কাছে সর্বশেষ টুম্পা